वेलकम माय चैनल इंडियन ऑनियन फ्राइज काकदीप बाजार वेस्ट बेंगल। कौनडा की दाम है? ভর্তি হতে হবে নি, গাড়ি গাড়ি বাড়ি গেলে আর ভর্তি হয় কি? সমন্ত আজকে আলু ক গাড়ি আমদানি? পাঁচ গাড়ি আমদানি সব জ্যোতি না কোবরাজ? কোবরাজ বাজার কি যাইছে? 370 থেকে 380 টাকা বাজার উঁচুর দিকে। কালকে 40 থেকে 50 টাকা বাজার বাড়বে, মানে 400 উপরে কালকের আলুর বাজার হবে। বাজার বাড়ার কারণটা কি? চাষিরা আলু খুলছে না। ও, আর বর্ষা টর্ষার জন্য এরকম কোনো কারণ না? না না না। ও আচ্ছা, মানে বাজার কি এরকম রইবে? বাজার এরকমই থাকবে, চাষিরা চাইছে। আর আলু গোটা পেঁয়াজ 20 টাকা দাম, এটা 18 টাকা দাম মিডিয়াম। কই রে করো আজ 30 কই রে? পেঁয়াজ তাহলে আজকে ক রকমে আমদানি? তিন রকম আর আমদানি, গোলটা আছে, গোলটা গুটি আছে, আর মিডিয়াম আছে। মিডিয়াম কি দাম? মিডিয়াম 20 টাকা। আর গোলটা গুলটি? 16 টাকা। আর গোলটা ঝাড়াই গোলটা? 18 টাকা আছে। 18 টাকা আছে। 17 টাকা করে যাবে রে? এটা জিটিসি মার্কা ঝাড়াই গোলটা 18 টাকা বাজার। গোলটা গোলটি আগে আজকের কাকা আখের আমদানি তো প্রচুর, আখের বাজার কিরম? ভালো মাল হলে 350-310। আচ্ছা, তাহলে এই মালটা কিরম দাম আছে? এটা স্ট্যান্ডার্ড মাল সবচেয়ে, এটার দাম 350। 20 ফুট মাল আছে? 20 ফুট, 20 ফুট মাল। হ্যালো, আর একটা দেখে দাও। আর এইটা ছোটটা দাম হচ্ছে 310 টাকা। 300 টাকা, 300 থেকে 310 টাকা। আর ওগুলো সব একই দাম? এইটা লাল, এটা লালের মধ্যে দুরকম, এটা আছে 300 টাকা, 290 টাকা, এরকম 300 আর 290। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মালের সাইজ ভালো আছে তো আজকে? সব মালের সাইজ এখন পরপর ভালো, স্ট্যান্ডার্ড মাল এখন। এই ফাল্গুন মাস পড়ছে না, এখন স্ট্যান্ডার্ড মাল রসে ভাজবে, আর 900 টাকা, 850 টাকা রস নামবে, যেটা 350 টাকার বান্ডি, সেটা 850 টাকার রস নামবে। মানে আখের দাম বাড়বে বলছো না কমবে? খরিদ্দারে বাড়তি পাবে, আমাদের রেট ওই একই হবে। আচ্ছা আচ্ছা, 20 ছিল 50 হচ্ছে। আচ্ছা, রসটা বেশি হবে আর কি। সপ্তাহে এই তিন রকমের মাল আছে আজকে? তিন রকম আজকে এসছে। আচ্ছা, এবারে পাশের মধ্যে দু রকম, সাদা এক রকম। আচ্ছা, তোমার নাম বলে দাও আর ঠিকানা বলে দাও। মা গঙ্গা আকারত কাকদ্বীপ চৌরাস্তা, এইটা শ্মশান কালী মন্দিরের উল্টো দিকে। ঠিক আছে, ঠিকানা বলছে তো বাবু? মা গঙ্গা আকারত বলে দিছি, শ্মশান কালী মন্দিরের উল্টা দিকে। পেপারটা একটু